হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে এলাম বাংলাদেশি স্টাইলে রান্না করা চাইনিজ চিকেন কারির ভীষণ সহজ আর টেস্টি একটা রেসিপি নিয়ে। আমি আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। ২৫০ গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি, 1.5 থেকে ২ ইঞ্চি করে কেটে নিয়েছি। হাড়সহ মাংস হলেও ভালো হয়, সমস্যা নেই। তারপর এখানে পরিমাণ মতো লবণ 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে এই সবগুলো উপকরণের সাথে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে কোট করে নিচ্ছি। পাতলা একটা প্রলেপ যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন, কর্নফ্লাওয়ারের খুব মোটা প্রলেপ দেওয়া যাবে না। এবার এটা মাখানো হয়ে গেলে 15 থেকে ২০ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তারপর এটা গরম তেলে ভেজে নিব। আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করেছি। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি। দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে ফেলব। ঢেকে ঢেকে ভেজে নিলে হবে কি, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার প্রথম ব্যাচের মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় ব্যাচের মাংসগুলো আবারও ভেজে নিচ্ছি একই স্টাইলে। আরেক পাশ উল্টে দিয়েছিলাম, এবার আমার মাংস ভাজা হয়ে গেছে, সবগুলো মাংস তুলে নিলাম। এবার আমরা সেকেন্ড স্টেজে চলে যাচ্ছি। আমি 100 গ্রাম বাটার দিয়ে দিয়েছি প্যানে। এই রান্নাটা বাটার দিয়ে করলেই টেস্টি হয়, তারপরও যদি বাটার হাতের কাছে না থাকে আপনি নর্মাল তেল দিয়েও করতে পারেন। তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তেলের মধ্যে ভালো করে আদা রসুন বাটা কষে নিচ্ছি। তারপর এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাগুলো কষে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা তলায় লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কিউব করে কেটে রাখা 1 কাপ গাজর দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে। তারপর এখানে আমি 1 কাপ ক্যাপসিকাম কিউব দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পাকা টমেটো টুকরো ইউজ করতে পারেন, তবে আমি আজকে টমেটো টুকরো এখানে দেইনি। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। এবার এই সবগুলো উপকরণ ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। চুলা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে এ পর্যায়ে। এরপর এটা আমি ঢেকে দিব, জাস্ট 5 মিনিটের মতো ঢেকে একটু এটা সিদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই ভেজিটেবলস যেন ওভার কুক না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর 5 মিনিট কষে নেওয়ার পর এখানে আমি আমার আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1/2 কাপ পেঁয়াজকলি দিয়ে দিলাম। পেঁয়াজকলি সারা বছর ধরে কীভাবে ডিপ ফ্রিজারে সংরক্ষণ করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ নর্মাল পানিতে গুলে আমি এখানে ঢেলে দিলাম। তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি চাইনিজ রান্নাগুলোতে স্বাদের একটা ব্যালেন্স তৈরি করে, তবে আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম 5-6টি। এবার 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা থাকবে হাই ফ্লেমে আর ঢেকে দেওয়া যাবে না, কিছুক্ষণ নাড়াচাড়া করব আমরা। যখন পানিটা টেনে ঝোলটা এরকম মাখামাখা হয়ে যাবে তখন বুঝে যাব যে আমাদের চিকেন কারিটা রেডি হয়ে গেছে। এটা ফ্রায়েড রাইস, পোলাও
পরোটার সাথে খেতে দারুণ লাগে। আর আমি আমার আজকের চিকেন কারিটা সার্ভ করেছি পরিবেশ বান্ধব একটা প্লেটে। এই প্লেটটা সুপারি পাতার তৈরি, যা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।